দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও মঞ্চ কর্মী সোহেল রানা বয়াতি শুভ সকাল কেমন আছেন জি ভালো আপনি ভালো আছেন জি আমিও বেশ ভালো আছি আপনার নামে শেষে বয়াতি শব্দটি আছে বয়াতি রাখার কারণটা কি আসলে বয়াতিটা রাখা না আমি একসময় বাউল গান করতাম আমার বাবা একজন বাউল শিল্পী তার নাম সিরাজ বয়াতি এবং আমি বাউল গানে লোকসঙ্গীতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা যেটা দুই হাজার দুই সাল ওইখানে আমি গানে সেকেন্ড হয়েছিলাম আচ্ছা আস্তে 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 আমি বাউল গানটা বাদ দিয়ে দিয়েছি কিন্তু এই নামের শেষে যে পদবীটা সেটা আসলে বাদ দেওয়া হয়নি আমার যে চলচ্চিত্রগুরু মাসুদ পুথিক উনি সর্বশেষ বলেছে যে এটা থাকুক তোমার নামের পাশে এবং এটা থাকলে তোমাকে আমাদের দেশের যে ঐতিহ্য যে বাউল গান সেটা নামের সাথে যুক্ত থাকলে ভালো এভাবেই রাখতে পারছি কত বছর ধরে মঞ্চে অভিনয় করছেন আমি পেশাদারভাবে মঞ্চে কাজ করছি 2008 সাল থেকে আমার দলের নাম নান্দনিক নাট্য সম্প্রদায় এবং ওই দলে শুধু মঞ্চকর্মী হিসেবে কাজ করছি অভিনয় করছি পেছনে কাজ করছি বিভিন্ন এই মঞ্চের সাথে যুক্ত মোটামুটি 2008 সাল থেকে বর্তমান দিন পর্যন্ত আর কি আচ্ছা 2008 থেকে যদি আমরা ধরি অলমোস্ট 15 বছর এই 15 বছরের অভিজ্ঞতায় কি কি বুঝতে পেরেছেন বা কি কি শিখতে পেরেছেন বা কেমন অভিজ্ঞতা ছিল আসলে মঞ্চটাকে আমার আমাদের আমার কাছে মনে হয় একটা স্কুল আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের দেশে তো ওই ধরনের পেশাদার কোনো প্রতিষ্ঠান নাই শেখার জন্য তো সেই জায়গা থেকে আমাকে ওই সাপোর্টটা দিয়েছে আজকে যে চলচ্চিত্র নির্মাতা বা আমি চলচ্চিত্র কর্মী সেটা হয়ে ওঠার পেছনে মঞ্চের অনেক বড় অবদান কারণ মঞ্চে কাজ করলে আপনি সব কিছুই শিখতে পারবেন আমার কাছে মনে হয় যে আসলে মঞ্চে কাজ করলে সব দিক থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন যে জ্ঞানটা পরবর্তীতে মিডিয়াতে কাজে লাগে এবং যেমন কি কি জ্ঞান অর্জন করা আপনি অভিনয় বলেন নিয়মাবর্তিতা বলেন মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বলেন বা শিল্পের প্রতি ভালোবাসা তৈরির যে জায়গাটা আছে সেই জায়গাটা সবগুলো জায়গায় তৈরি হয় কারণ মঞ্চে স্কুলে গেলে যেমন প্রত্যেকটা বাচ্চা সমভাবে বিবেচনা করা হয় মঞ্চের জায়গাটাও ওই একই রকম এখানে ধরেন এখন অনেক বড় মিডিয়ার একজন বড় কর্মী এসেও যদি আমার সাথে কাজ করে সে যে ট্রিটটা পাবে আমি ওই একই ট্রিট পাবো যেটা হয়তো অন্য জায়গায় পাওয়া সম্ভব না যেটা মঞ্চে পাওয়া সম্ভব আচ্ছা এই পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে আপনি কাজ করেছেন চলচ্চিত্র আমার নির্দেশনায় তিনটা শর্ট ফিল্ম নির্মাণ করেছি নাম জল ও পানি এটা আমার প্রথম চলচ্চিত্র ছিল এরপর ওটা কবিতা থেকে কবিতা কবি মাসুদ আমার যিনি চলচ্চিত্র গুরুই ওনার একটা কবিতা জল ও পানি হ্যাঁ দুইটা শব্দ জল ও পানি একই শব্দ দুইটা আলাদা মিনিং বহন করে এই টোটাল আট মিনিটের একটা কন্টেন্ট যেটা আমি করেছিলাম এটা আমার প্রথম কাজ ছিল দ্বিতীয় কাজ ছিল সেলাই জীবন ওটা ফারুক দিনের একটা গল্প শাড়ির বৃত্তীয় যেটা আসলে আমাদের দেশে যে আন্ডার মানে গার্মেন্টস ওয়ার্কার যারা আছে বয়সের কারণে একটা মেয়ে গার্মেন্টসে জব পাচ্ছে না একটা সময় বিদেশ থেকে যারা আমাদের দেশে তো আমরা তো মানে গার্মেন্টসের উপর অনেক নির্ভরশীল একটা জাতি আমাদের বৈদেশিক আয় তো ওইখান থেকেই হয় কিন্তু ইন্টারন্যাশনাল যে ল সেই ল অনুযায়ী একটা নির্দিষ্ট পরিমাণ বয়স না হওয়া পর্যন্ত গার্মেন্টসে কাজ পায় না তো আমার যে মূল ক্যারেক্টার ছিল তার টাকার খুব দরকার কাজের খুব দরকার কিন্তু সে তার প্রপার বয়স না থাকার কারণে সে গার্মেন্টসে কাজ করতে পারে না এবং বাসায় থাকার ফলে সে ইনস্টিটিউট ফিল করে তার মা ইনস্টিটিউট ফিল করে তার মা গার্মেন্টসে জব করে এবং একটা সময় গিয়ে মেয়েটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় এরকম একটা গল্প ছিল এবং শেষের যে গল্পটা ছিল ওটার নাম টিয়ার গপ্প ওটা ভেনাসের ঝলসানো কিশোর ডানা নামে একটা গল্প আন্না পুনমের সেই গল্প থেকে আমি কাজটা করেছিলাম এবং এই স্বল্প চলচ্চিত্রগুলো দেশ বিদেশ বিভিন্ন ফেস্টিভ্যালে বেশ কিছু পুরস্কার পেয়েছে এবং আমি যে আজকে ফুল লেন্থ ফিচার ফিল্ম তৈরি করতে পারলাম সেটার যে প্রিপারেশনটা ওই স্বল্প চলচ্চিত্রের মাধ্যমে আমার বেসিক্যালি হয়েছে আর কি আপনার ফুল লেন্থ মুভির নাম কী আমার ফুল ফুললেন্থ মুভির নাম হল নয়া মানুষ এটা আমাম হাসানুজ্জামান আমার নাট্যগুরু যে মঞ্চনাটকের দলে আমি কাজ করি ওনার একটা গল্প সেই গল্পর চিত্রনাট্য দিয়েছেন মাসুম রেজা এই মাসুম রেজার চিত্রনাটে নয়া মানুষ নির্মিত হয়েছে যে নয়া মানুষ অভিনয় করেছেন রনক হাসান মৌসুমী হামিদ আশিস খন্দকার ঝুনা চৌধুরী এবং আমাদের দলের যারা কর্মী আছে বদ্রুদ্দোজা নীলুফ রোহিত পাপড়ি এই মঞ্চের ম্যাক্সিমাম মানুষজন নিয়ে আর কি কাজটা করা আর কি আসলে গল্পটা এখন বলা উচিত না রিভিল করা উচিত না তারপরেও মানবতাবাদ দিন শেষে যে আমরা মানুষ এই যে ফিলিংসটা এই ফিলিংসটা আসলে আমি মানুষের মধ্যে বিলাই দিতে চাই কারণ আমাদের সারা পৃথিবীব্যাপী এত সহিংসতা এত নৈরাজ্য সেই জায়গা থেকে যদি সিম্পলি আমরা চিন্তা করি যে আমাদের সর্বশেষ পরিচয় মানুষ সে মানুষ পরিচয়টা মনে করায় দেওয়ার জন্য আমার নয় মানুষ বানানো আর কি আচ্ছা আগামীতে আরো ভালো ভালো কাজ করবেন এটা প্রত্যাশা করছি আচ্ছা শর্ট ফিল্ম এবং ফুল লেন্থ মুভির মধ্যে মেইনলি পার্থক্যটা তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে শর্ট এবং লং বাট এই যে করার পেছনে হয়তোবা শর্টই কি কম পরিশ্রম লাগে আর লেন্থে কি বেশি পরিশ্রম লাগে এটা কোনো বিষয় আছে কিনা একটু ডিটেইলস তাহলে জানতে চাই এই ব্যাপারটা হলো মানে চলচ্চিত্র চলচ্চিত্রই হুম হুম স্বল্প হোক পূর্ণ দৈর্ঘ্য হোক তো এখন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যে অ্যাফোটটা দিতে হয় ফুল ফুললেন্থও সেই একই অ্যাফোর্ট দিতে হয় একই ধরনের মেকিং মেকিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় একই ধরনের স্ক্রিপ্টিং একই ধরনের প্রসিডিউর একটা ফুল লেন্থ ফিল্মে যে প্রসিডিউরটা মেনটেন করা হয় একটা স্বল্পদৈর্ঘ সে একই রকম কিন্তু এখন এই গ্লোবালাইজেশনের যুগে বা ধরেন মনে করেন আধুনিক বা কি বলে আমাদের যে প্রযুক্তি তথ্য প্রযুক্তির যুগে হয়তো ছোট্ট একটা ক্লিপকে আমরা শর্ট ফিল্ম হিসেবে প্রচার করতেছি বাট সেটা কিন্তু শর্ট ফিল্ম না একটা শর্ট ফিল্ম হতে হলে ফুল লেন্থ ফিল্মের ক্ষেত্রে যে ধরনের একটা ফুলল্যান্ড ফিল্ম দেখে দর্শক যে তৃপ্তি নিয়ে বেরোয় একটা শর্ট ফিল্ম দেখে দর্শকের এই একই তৃপ্তি নিয়ে বের হইতে হবে তখন আমরা এটাকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র বলবো বাট আট মিনিটের দশ মিনিটের একটা কন্টেন্ট আমি বানাইলাম মিনি ফিকশন বা অন্য ফিকশান উইথ ডিউ রেসপেক্ট টু অল না আমাদের দেশে এখন যদি আপনি স্বল্প দুর্ঘ চলচ্চিত্র সার্চ দেন খুব বাজে বাজে কন্টেন্ট আপনার সামনে চলে আসবে বাট এগুলো কিন্তু আমাদের দেশের সম্মান হানি করতেছে হ্যাঁ কিন্তু ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মূল্যায়ন একই রকম একজন স্বল্প চলচ্চিত্র নির্মাতাকে যে পরিমাণ সম্মান দেওয়া হয় একজন পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাকে একই মানে সম্মান দেওয়া হয় এই জায়গা থেকে আমি বলতে পারি যে এটি দুটার মধ্যে কোনো মানে ওইভাবে কোনো পার্থক্য নেই পার্থক্য একটাই এটা স্বল্প ডিউরেশন এটা দীর্ঘ ডিউরেশন এর ছাড়া মানে মনে হয় না যে কোনো পার্থক্য আছে বা রাখা উচিত আচ্ছা শর্ট ফিল্মের আসলে মেইনলি সংজ্ঞাটা কি চলচ্চিত্রের যে সংখ্যা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের একই সংখ্যা স্বল্প দৈর্ঘ্য এটা দিয়ে বোঝা যায় সব যে অল্প সময়ের মধ্যে একটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে যে মজাটা বা যে আনন্দটা যে বিনোদনটা আপনি পাইতেন ওটার মধ্যেই একই বিনোদন পাবেন এটা আচ্ছা শর্ট শর্ট ফিল্ম যেগুলো সেখানেও তো একটা ফুল স্টোরি থাকছে ফুল স্টোরিটা কভার করা হচ্ছে তাহলে সেটাকে শর্ট কেন বলা হয় শুধু কি টাইম লিমিটেশনের জন্য হ্যাঁ আচ্ছা টাইম লিমিটেশনের জন্য আসলে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র হয়তো অনেক সময় দেখা যায় আমাদের মতো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা যারা ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করতে চায় তাদের প্র্যাকটিস পিরিয়ড থাকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রথমেই তো কাউকে ফুললেন্থ ফিচার ফিল্ম দিবে না ওই ধরনের আমাদের দেশের প্রেক্ষাপটে বা ওইটা করা উচিত না একটা প্র্যাকটিস ছাড়া হ্যাঁ তো ওই জন্য ওই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটা তৈরি করে কারণ ওইটার মধ্যে তো আপনার একই কাজ হয় আপনার ডাবিং হচ্ছে কালার হচ্ছে মিউজিক হচ্ছে টোটাল সব কাজটাই কিন্তু স্বল্প দীর্ঘ চলচ্চিত্র হচ্ছে যেটা ফুল লেন্থ ফিচার ফিল্মে হয় তো ওই প্রসিডিউরটার মধ্যে দিয়ে গেলে পরবর্তীতে পূর্ণ দীর্ঘ চলচ্চিত্রের ক্ষেত্রে একজন নির্মাতাকে ওই সহায়তাটা করে আর কি এবং দর্শকও একই ধরনের আনন্দ পায় অনেকে মনে করেন যে শর্ট ফিল্ম হচ্ছে ভিন্ন ধারার একটা চলচ্চিত্র এটি কেন মনে করেন এটা এক একজনের পার্সেপশন এক এক রকম ঠিক আছে কিন্তু আন্তর্জাতিক জায়গায় কোনোভাবে এটা আলাদা করা হয় না ওই স্বল্প দীর্ঘ চলচ্চিত্র নির্মাতা এবং পূর্ণ দীর্ঘ চলচ্চিত্র একই বিবেচনা করা হয় আর কি এই উপমহাদেশের আপনার প্রিয় পরিচালককে আমাদের দেশে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি আমাদের আমাদের যেমন সালাউদ্দিন জাকি স্যার উনি কিছুদিন আগে মারা গেছেন উনি আমার খুব মানে প্রিয় নির্মাতা নুরুল আলম আতিক মাসুদ পথিক যাদের সাথে আমি কাজ করেছি বা করি নাই আমাদের দেশেরই কেন কেন তাকে এত ভালো লাগে কেন এদের ভালো লাগে এরা আমাদের দেশের মানে মাটির গল্পটা বলতে চায় এদের মধ্যে কোন আলাদা চাকচিক্য নাই ভিন্নতা বলতে এটা ভিন্নতা না এটাই আমাদের রুট এটা হওয়া উচিত এটাই হওয়া উচিত কিন্তু আমরা যে যে জায়গায় যাচ্ছি বা যে ধরনের সিনেমা বানাতে যাচ্ছি এটা আমাদের রুট না কিন্তু আমাদের দেশের রুট লালন হাসন রাজা এরা এখন এদেরকে ভুলে যাওয়া যদি আমরা অন্য দেশে চলে যাই তাদের তো নিজস্ব যে রুটের জায়গাটা বা নিজস্ব যে আইডেন্টিটির জায়গাটা সেটা ক্রিয়েট করে না আর দেশের বাইরে যদি বলেন অবশ্যই সত্যজিৎ রায় মিনাল সেন বা হালের আপনি স্ত্রীজিৎ বলেন বা অন্যান্য যারা আছে এদের ছবি ভালো লাগে এদের ছবি ভালো লাগে কিন্তু কাউকে অনুকরণ করি না অনুসরণ করি না ভালো লাগা আলাদা জায়গা আর এদের কাজ অনুসরণ করা আলাদা জায়গা আমাদের দেশের যারা আছে এরাও কিন্তু অনেক ভালো ভালো কাজ করতেছে যেমন আমার খুব ক্লোজেস্ট একজন মানুষ আবদুল্লাহ মোহাম্মদ সাদ তার ছবি আমার ছবি একই সাথে ফেস্টিভ্যাল মুভ করছে এই দেখেন কত বড় একটা সম্মান বয়ে নিয়ে আসছে আবদুল্লা মোহাম্মদ সাদ রেহানা মরিয়ম নূর দিয়ে তো এটা কিন্তু রুটের ছবি আমাদের দেশের গল্পেরই ছবি এটা কিন্তু ধরেন হলিউডের মতো দুই আড়াইশো কোটি তিনশো কোটি বাজেট দিয়ে তৈরি করা না যে রুটের গল্পটা এবং আপনি যদি দেখেন গত দশ বছরে যে চলচ্চিত্রগুলো নির্মাণ হয়েছে আমাদের দেশে আমাদের রুটের যে গল্পগুলো সেই গল্পগুলোই কিন্তু মানুষ গ্রহণ করেছে আধুনিক বা অনেক অন্যভাবে তৈরি করা ছবি কিন্তু মানুষ গ্রহণ করে না কারণ আমাদের দর্শক ওইভাবেই তৈরি এর বাইরে গিয়ে কিন্তু আমাদের দর্শক তৈরি না এই জন্যই এখন ওই সত্যজিৎ রায় বা মৃণাল সেন এদের কথা বলা হচ্ছে কেন কারণ এরা ওই রুটের ছবিটা নির্মাণ করেছে এবং আমরা এখনও তাদের ছবি কেন দেখছি ওই রুট আমাদের যে কালচার কিস্তি সেটাকেই তারা উপস্থাপন করেছে দেশে আমরা এখনও তাদেরকেই পছন্দ করি আচ্ছা অবসর সময় কি করা হয় অবসর সময় আসলে মঞ্চের আশেপাশে থাকা হয় বা শিল্প যারা কাজ করে চলচ্চিত্র কর্মী যারা আছে তাদের সাথে আড্ডা করি আরকি বই পড়ি এই আচ্ছা এত কম বয়সে আপনার চলচ্চিত্র নির্মাণের ঝোকটা কিভাবে আসলো এখন চলচ্চিত্র নির্মাণ করতে যে শক্তি বা মানসিক জায়গাটা দরকার হয় সেটা আসলে ওই বেশি বয়সে গিয়ে করা সম্ভব না আর আমাদের দেশের মানে একদম আমার আমার ব্যক্তিগত অপিনিয়ন আপনি হয়তো এখন বাংলাদেশের মানুষের যে গড় অনেক বছর বাঁচার সুযোগ পাবেন না তো যা করতে হবে আপনার চল্লিশের মধ্যেই করতে হবে এবং যে পরিমাণ পরিশ্রম একজন নির্মাতাকে করতে হয় সেটা এই তরুণ বয়স বা এই ধরনের একটা বয়সের পরে গিয়ে ওটা করা সম্ভব না হ্যাঁ এবং ওই স্টেমিনিটাও পাওয়া সম্ভব না ধরেন আমি যে সিনেমাটা করেছি নয় মানুষ এটা চিত্রাং আক্রমণ করতো ওই সময় মানে আমার শুটিং একটা পর্যায়ে চিত্রাং আমার সেট টেট সব ভেঙে নিয়ে গেছে এখন আমার যদি বয়সটা বেশি হতো তাহলে হয়তো আমি ওই পাইতাম না যে আবার নতুন করে রিক্রিয়েট করো আবার এখানে আমি আমি কিন্তু শুটিং ফেলে চলে আসি নাই ওই সাহসটা আমার মধ্যে ছিল যে না আমাকে এখান থেকে কাজ শেষ করে যেতে হবে বয়স বাড়ার সাথে সাথে আমার মনে হয় যে সাহসটা কমতে থাকে যত বয়স থাকে তত সাহসটা বেশি থাকে ওই জায়গা থেকে মনে হয়েছে যে না আমার এখনই করতে হবে এবং এটার জন্য হঠাৎ করে না ধরেন আমি দুই হাজার সাল থেকে অ্যাসিস্টেন্সি করতেছি দশ বছরের একটা অ্যাসিস্টেন্সি পিরিয়ড আমার ছিল একটা এক্সপিরিয়েন্স গ্যাদার বা কমিউনিকেশন সেটা করার পরেই মনে করছি যে না এখন আমি ফিট এবং এটা কখনো আসলে বলে কেউ হয় না যে আমি বছর বয়সে বা পঁয়ত্রিশ বছর বয়সে সিনেমা একটা একটা সত্তা ও নিজেই তৈরি হয় এটা আমি আপনি আমরা সবাই মিলে তৈরি করতে পারবো না নিজেই তৈরি হয় এবং এটা তৈরি হয়েছে বলে আজকে আমি চলচ্চিত্র নির্মাতা এটা আসলে ওইভাবে আলাদা করে বলা যাবে না যে কেন আমি তরুণ বয়সে তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি সিনেমা সিনেমা আমার নেক্সট একটা সিনেমার স্ক্রিপ্টিং শেষ এটা বেশ কিছুদিন আগে ঘোষণা দেওয়া এটা হলো আমাদের হুমায়ুন আজাদ স্যার হুমায়ুন আজাদ স্যারের একটা উপন্যাস দশ হাজার এবং আরও একটি ধর্ষণ ওই গল্প অবলম্বনে আমার স্ক্রিপ্ট করতেছেন অপূর্ণ রুবেল চিত্রনাট্য ওটার কাজ প্রিপারেশন শেষ আমার এই এই ছবিটার অলমোস্ট কাজ শেষ কিছুদিনের মধ্যে আমি অফিসিয়াল ঘোষণায় আসবো এবং অফিসিয়াল ওই ঘোষণাটার শেষে তো আমার কাজ শেষ বেসিক্যালি আমার অন্য কাজ শেষ তখন আমি আমার এই দ্বিতীয় ছবিটা আর আরও একটা স্ক্রিপ্ট রেডি আছে ওইটা আরও আগে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের উপর একটা সিনেমা ওটার নাম তর্জনী ওটার স্ক্রিপ্ট গল্প আমার এবং রাসেলের এটা আমার থার্ড ফিল্ম হবে মানে এটা পাইপলাইন আছে ওটা যেটা হুমায়নাজেদের যে গল্পটা সেটার সিনেমার নাম হলো জারোজ আচ্ছা এই দুইটা আমার ছবি মানে পাইপলাইনে আছে নয় মানু শেষ করে আমি দুইটার কাজ করব পর্যায়ক্রমে আর কি আচ্ছা আপনার জীবনে আপনি পুরস্কারও পেয়েছেন সেই সম্পর্কে একটু জানতে চাই আসলে পুরস্কারের মজাটা আসলে স্বীকৃতি ছোটবেলায় যেমন কেউ একটা চকলেট দিলে আনন্দ লাগতো সেটা হোক দুই টাকা দামের ঠিক একই রকম যে পুরস্কারটা ইন্সপায়ার করে আবার অনেক ক্ষেত্রে পুরস্কার ইন্সপায়ার করেও না ধরেন কিছু কিছু ক্ষেত্রে করে না কারণ এখন যেভাবে পুরস্কার মনে করেন মানুষ ইউজড হয়ে গেছে প্রতিদিনই একটা একটা পুরস্কার দিচ্ছে এখানে 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 এতে এত পুরস্কারের সংখ্যা বেড়ে গেছে যে ওইটা আসলে ওই ইন্সপিরেশনটা দেয় না ঠিক আছে ওকে পুরস্কার না পেলেও কোনো সমস্যা নেই এবং আমাদের দেশে ধরেন পুরস্কার পুরস্কার পেলে ধরেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন আপনি আপনি হয়তো পরে ছবি বানাইতে পারলেন না কারণ পুরস্কারের ছবি কেউ বানাইতে চায় না সবাই কমার্শিয়াল ছবি বানাইতে চায় যে যে ছবিটা অর্থ উপার্জন করবে বা ই করবে যারা যেসব ফিল্ম পুরস্কার পাচ্ছে তাদের হয়তো নেক্সট ছবি বানাইতে ছয় সাত বছর লেগে যাচ্ছে অনেক কষ্ট করে ছবি বানাতে হচ্ছে তো ওই পুরস্কারটা ধরেন আপনি ক্লাসে ফার্স্ট হলেন এর মানে কি আপনার ভবিষ্যৎটা সিক্রুড এখন আমি পুরস্কার পেলাম এর মানে কি আমার ভবিষ্যৎ যে সিনেমাটা আমি বানাবো সেই সিনেমাটা আমি একটা নিশ্চিত প্রযোজক পাবো বা অন্য কোনোভাবে আমার ছবিটা হয়ে যাবে কিন্তু সেটা হচ্ছে না আমাদের দেশের বলি বাইরে যেমন হয় যে সব নির্মাতারা পুরস্কার বা যেসব প্রযোজনা প্রযোজনা প্রতিষ্ঠান পুরস্কার পায় তাদের পরবর্তীতে ছবি নির্মাণ নিয়ে কোনো চিন্তা করতে হয় না কিন্তু আমাদের দেশের যে কয়জনকে আমি চিনি আমার এই এই এতটুকু মানে বয়সে ধরেন দশ পনেরো বছর যাবত আমি একদম সরাসরি ফিল্মের সাথে জড়িত আর সংস্কৃতি অঙ্গনে উনিশশো সাল থেকে আমার বয়স যখন পাঁচ ছয় বছর তখন থেকে আমি গান শুরু করছি এবং বাংলাদেশের এখন যারা মানে অনেক বড় বড় শিল্পী তাদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে মানে অ্যাজ এ বাউল শিল্পী মমতাজ বলেন বা আবুল সরকার বলেন বা বাউল গানের যারা একদম ওই লেভেলের শিল্পী তাদের সাথে ছোটবেলা থেকে আমার কাজ করার সুযোগ হয়েছে তো এই এই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে পুরস্কার খুব বেশি প্রভাবিত করে না একজন ফিল্ম মেকারকে যতটা না তার গল্প বা শর্ট বা অন্যান্য বিষয় আসে প্রভাবিত করে ততটা প্রভাবিত করে না পুরস্কার আচ্ছা আপনি তো বাউল শিল্পী আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই আমার যে তৃতীয় স্বল্প দীর্ঘ চলচ্চিত্র এটা ওইটা ওইটা একটা ছোটবেলায় যে ছড়া পড়তাম আমরা টিয়ে তোর বাড়ি কথা টিয়ে রে রোজ দেখি আকাশে সবুজের পাখাশে ওইটা আমি শুরু করেছিলাম এবং এটা বেলাল খান গিয়েছিলেন ওই গানটা আমি অল্প করে গাই টিয়ে তোর বাড়ি কোথা টিয়ে রে টিয়ে রে রোজ দেখি আকাশে সবুজের পাখাশে যাবি কি কুকুরে আজ নিয়ে রে টিয়ে তোর বাড়ি কোথা টিয়ে রে ও টিয়ে তোর বাড়ি কোথা টিয়ে খুকু চায় উড়তে তোর মত ঘুরতে আকাশের নীল পথ দিয়ে রে টিয়ে তোর বাড়ি কোথা টিয়ে রে এটা ফয়েজ আহমেদ নামে উনি উনার একটা ছোট্ট ছড়া এটা আসলে আমার এই গল্পটার সাথে খুব যাচ্ছিল এবং এই জন্য এই গল্পটা এখানে গল্পে আড্ডা অনেকটা সময় পার হয়ে গেল বেশ ভালো লাগলো আপনার সাথে কথা বলে যে আবার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান প্লিজ দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া ভালো চলচ্চিত্র বা ভালো শিল্পকর্ম তৈরি করা যেমন একজন নির্মাতা হিসেবে আমার দায়িত্ব ঠিক একই রকম ভালো চলচ্চিত্র ভালো গল্প উপন্যাস টেলিভিশন প্রোগ্রাম এগুলো দেখাও আমাদের দেশের দর্শকদের দায়িত্ব তা আমি আশা করি দর্শকরা দর্শকদের দায়িত্বটা যদি ঠিকঠাক মতো পালন করে আমাদের দেশে যারা আমরা শিল্প সংস্কৃতির কর্মী আছি আমরাও আমাদের দায়িত্বটা পালন করতে হবে উৎসাহিত হব তো দর্শকদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের দেশীয় যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলোকে তারা অনেক বেশি সাপোর্ট করুক তাহলে আমাদের দেশের কন্টেন্ট আরও অনেক উন্নতি হবে আর কি আমি আমি সেটা বিশ্বাস করি জি আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এই প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট এটিএন বাংলার যারা দর্শক শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ দর্শক আশা করি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক সকাল সাতটা ত্রিশ মিনিটে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে